অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 6 এপ্রিল দুপুর 3টার পর থেকে অশ্বমেধের ঘোড়া, অশ্বমেধের রথ দৌড়াতে চলেছে। শনি বলবান হতে চলেছে, অর্থাৎ শনির এই বলবত্তায় 5টি রাশির ক্ষেত্রে ছাপ্পর ফারকে ধন দিতে চলেছে। কোন কোন এই 5টি রাশি কোন কোন দিক থেকে লাভবান হতে চলেছে এই ভিডিওতে আমি বিস্তারিত জানাবো। দেখুন, এমনিতে বর্তমানে শনি মকর রাশিতে অবস্থান করছে এবং বৃহস্পতির সাথে অবস্থান করছে এবং সরাসরি রাহুর দৃষ্টি কিন্তু থাকছে, যে কারণে এই এবং ডিগ্রিগত দিক থেকেও কিন্তু শনি সে মতো কিন্তু বলবত্তা ছিল না। এই 2021-এর গোটা বছর শনি বলবান হবে, অর্থাৎ বলবত্তা হবে, অশ্বমেধের ঘোড়া দৌড়াতে চলেছে। এই রথ, এই 5টি রাশিকে 2021-এ মহা সৌভাগ্যশালী করতে চলেছে। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা জ্যোতিষ পরামর্শ নেবেন উচিত মনে করেন, এই নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটি সম্পূর্ণরূপে পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তো শুরু করা যাক। এই যে অশ্বমেধের রথ যে দৌড়াতে চলেছে, মানে ধনের জায়গাটা, বিশেষত এই 5টি রাশিকে, 12টি রাশির মধ্যে 5টি রাশিকে শনি মহারাজ ছাপ্পার ফারকে ধন কিন্তু দিতে চলেছে। এবং কোন কোন দিক থেকে এই রাশিগুলো লাভবান হবে, ডিগ্রিগত দিক থেকে এই শনি কিন্তু বলবান, অর্থাৎ ডিগ্রিগত দিক থেকে এই যে শনি যে বলবত্তা, এই 5টি রাশিকে বিশেষভাবে লাভ দিবে। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের চতুর্থ এবং পঞ্চম দুটারই অধিপতি কিন্তু শনি, এবং তুলা রাশির ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ শনি। চতুর্থভাবে ভ্রমণ, পঞ্চম প্রতীকে কানেক্ট করে শশ নামক মহাপুরুষ রাজযোগ তৈরি করছে। প্রথম কথা হচ্ছে আপনাদের প্রপার্টি থেকে লাভ, সম্পত্তিগত দিক থেকে লাভ, ব্যবসার দিক থেকে লাভ, সন্তানের দিক থেকে আপনাদের যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনাদের এই সময় আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি পাবে। এবং রাজনৈতিক ক্যারিয়ারে যারা আছে, রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট সফলতা এই যে 6 এপ্রিলের পর থেকে আপনাদেরকে কিন্তু দেবে। তার পরে পরে এই শনির পঞ্চমভাবে, সরি, বৃহস্পতির পঞ্চমভাবে ভ্রমণ আপনাদের ক্ষেত্রে কিন্তু সন্তান সুখের জায়গাটা কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ এই যে শনি এবং বৃহস্পতি একত্রে অবস্থান করছিল মকর রাশিতে, এই মকর রাশিতে অবস্থান করাতে এই বৃহস্পতি যখন 6 এপ্রিল সরে যাচ্ছে কি না, তখন থেকে নিজ ভঙ্গটা কেটে যাচ্ছে। এই নিজ ভঙ্গ কেটে যাওয়াতে অশ্বমেধের রথ এই 5টি রাশির ঝুলিয়া ভরিয়ে দিবে কিন্তু, অর্থাৎ অর্থের জায়গাটা কিন্তু দিবে। প্রপার্টি, এডুকেশন, সন্তান, রাজনীতি, আকস্মিক ধন প্রাপ্তি তুলা রাশির ক্ষেত্রে বিশেষভাবে, তার মধ্যে রাজ্যকারী গ্রহ। 2 নম্বর রাশি মকর। মকর রাশি আপনাদের রাশিতে এই বৃহস্পতি অবস্থান করছিল, এই বৃহস্পতি আপনাদের ধনভাবে চলে যাচ্ছে এবং ধনপতি আপনাদের রাশিতে অবস্থান করছে,
এবং ডিগ্রিগত দিক থেকে বলবান, নিজভঙ্গ কাটছে, রাহুর দৃষ্টি থেকে সরে যাচ্ছে এবং এই সময় মকর রাশির মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি পাবে, ইনকামের জায়গাটা আপনাদের বৃদ্ধি হবে, বিদেশ থেকে আপনাদের লাভ এই সময় কিন্তু হবে, বিদেশের সাথে যারা জড়িত আছে বিদেশ থেকে আপনাদের লাভ কিন্তু হবে এবং বেশ কিছু কাজের সুযোগ, কর্মের সুযোগ, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট এই সম্ভাবনাগুলো এবং শরীর স্বাস্থ্যের দিকটা, শরীরগত দিকটা আপনাদের আগের থেকে, আপনি যদি মকর রাশি মানুষ হন আপনার শরীরগত দিকটা আগের থেকে অনেকটাই ভালো, কিন্তু বেটারমেন্ট কিন্তু করবে এই শনি। শনি এই 6 এপ্রিলের পর থেকে বলবত্তা অর্থাৎ বলবান হওয়ায় এই 5টি রাশির কথা বলছি না বিশেষভাবে লাভ পাবে। 3 নম্বর রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের কর্মের এবং কেরিয়ারের অধিপতি এই শনি, আপনাদের কর্ম হবে অবস্থা অর্থাৎ কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি, ব্যবসা ক্ষেত্রে সফলতা, এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলবে এবং সফলতা সাকসেস লাভ এই সময় কিন্তু আপনাদেরকে কিন্তু দিবে এই শনি। এই শনি মহারাজ মেষ রাশির ক্ষেত্রে যেহেতু একাদশপতি, আপনাদেরকে কিন্তু সফলতা দিবে এবং কর্মের জায়গাটা কিন্তু কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তন এবং যারা গভর্নমেন্ট সার্ভিসের জন্য চেষ্টা করছেন, সরকারি বা উচ্চ পদ চাকরির জন্য চেষ্টা করছে, সেই চাকরি পাওয়া এবং চাকরির ক্ষেত্রে পরিবর্তন এই সম্ভাবনা কিন্তু থাকছে। 3 নম্বর যে রাশির কথা, সরি 4 নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ, দেখুন আপনাদের ভাগ্যপতি এবং কর্মপতি ভাগ্যভাবে অবস্থান করছে এবং নিজ ভঙ্গ কাটছে এবং এখানে আপনাদের ভাগ্যের সাপোর্ট পাওয়া, ডিগ্রিগত দিক থেকে উচ্চস্ত, এখানে আপনাদের পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, বিদেশ থেকে আপনাদের লাভ আসবে, কর্মের জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো, কর্ম যারা পাচ্ছিলেন না আপনাদের ব্যবসার জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দেবে, অর্থাৎ ব্যবসা যারা করছে তার মধ্যে বৃষ রাশির ক্ষেত্রে রাজযোগকারী গ্রহ এই শনি, আপনাদের কিন্তু রাজতুল্য পদমর্যাদা মান সম্মান বৃদ্ধি হবে এবং আপনাদের এই সময়ের মধ্যে যারা রাজনীতির ক্ষেত্রে আছে রাজনীতির ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনাদের এই সময় কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ এই সময়টা কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ সফলতা সাকসেস কিন্তু দিতে চলেছে এবং বেশ কিছু আটকে যাওয়া টাকা, ডুবে যাওয়া টাকা আপনারা কিন্তু পাবেন, প্রপার্টি থেকে লাভ এই সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলছে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের পঞ্চমভাবে এই ভ্রমণ আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দেবে, ষষ্ঠপতি আপনাদের রোগ ঋণ শত্রুতা কিছুটা হলেও আপনাদের কমবে, যাদের ঋণ চলছে সে ঋণ রিকভারি হবে, সন্তানের ক্ষেত্রে ভালো আকস্মিক ধন প্রাপ্তি, ব্যবসা কেরিয়ার এবং রাজনীতির ক্ষেত্রে যারা আছে সেই জায়গাটা কিন্তু বিশেষভাবে সুবিধা এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে আর্থিক স্থিতির দিকটা, ধনের দিকটা যথেষ্ট কিন্তু ভালো কিন্তু এই সময় দিবে, অর্থাৎ শনি নিজভঙ্গ কাটছে, ডিগ্রিগত দিক থেকে বলবান হচ্ছে, রাহুর নক্ষত্র রাহুর এ থেকে সরে যাচ্ছে, অর্থাৎ শনি এককভাবে চলছে, অর্থাৎ এতদিন যে অবস্ট্রাকশনগুলো পারছিল না শনি সেই অবস্ট্রাকশনগুলো কিন্তু আপনাদের কেটে যাচ্ছে, অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দেবে। এরপরে আছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু ভালো, কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের সপ্তমভাবে অর্থাৎ শ্মশানবঙ্গ মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, বিবাহের জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো এবং আপনাদের ক্ষেত্রে ব্যবসা যারা করছেন কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলবে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে ধনের জায়গাটা কিন্তু আপনাদের ভালো,
এবং আপনাদের এই সময়ের মধ্যে রাজনীতির ক্ষেত্রে যারা আছে তাদের ক্ষেত্রে ভালো মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি পাবে। দেখুন, যাদের রাশিচক্রের শনি ডিগ্রিগত দিক থেকে বলবান আছে তারা কিন্তু শুভ ফল পাবে। শনি রাজযোগকারী গ্রহ, তারা কিন্তু শুভ ফল পাবে। শনি আপনার কেন্দ্র বা ত্রিকোণে বসে আছে, সেক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবে। অর্থাৎ কোনো অশুভ গ্রহের দৃষ্টি নাই, এই জায়গাটা কিন্তু শুভ ফল পাবে। এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার, অর্থাৎ শনি কোনভাবে অবস্থান করছে, কোন নক্ষত্রে অবস্থান করছে, সেই জায়গাটা যদি অ্যাকুরেট যদি ধরা যায় তাহলে পিঙ্ক পয়েন্ট প্রেডিকশন কিন্তু হবে। এবং আপনার কিসের মহাদশা, কিসের অন্তর্দশা, কিসের প্রথম দশা চলছে এটা কিন্তু একান্ত দেখা দরকার। যাদের একটুকু আমার কথা শুনে গাছের পাতা নড়ছে না, জানবেন আপনার বাই বার্থ চার্ট কোনো প্রবলেম আছে। অবশ্যই নিজস্ব জন্মছকটা অ্যানালিসিস করে সঠিক প্রতিকার প্রতিবিধান করান এবং আপনারাও লাভবান হন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বিষয়ে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো সকলে ভালো থাকুন এবং এই শনি আপনারা অবশ্যই